পঞ্চায়েত ভোটে হোয়াটসঅ্যাপে পোলিং অফিসারদের তালিকা ফাঁস, কোন বুথে কোন পোলিং অফিসার তারই তালিকা ফাঁস, আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উত্তর। নিরাপত্তাহীনতায় ভোট কর্মীদের একাংশ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এ নিয়ে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই। পঞ্চায়েত ভোটে হোয়াটসঅ্যাপে পোলিং অফিসারদের তালিকা ফাঁস, কোন বুথে কোন পোলিং অফিসার তারই তালিকা ফাঁস, আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উত্তর। নিরাপত্তাহীনতায় ভোট কর্মীদের একাংশ, প্রধান বিচারপতির বেঞ্চে এ নিয়েই মামলা দায়ের। জানবো এ নিয়েই, কথা বলে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে টেলিফোনে। অর্ণবাংশু, ঠিক কি জানতে পারছো? পঞ্চায়েত ভোটে হোয়াটসঅ্যাপে পোলিং অফিসারদের তালিকা ফাঁস, কোন বুথে কোন পোলিং অফিসার তারই তালিকা ফাঁস, আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উত্তর। নিরাপত্তাহীনতায় ভোট কর্মীদের একাংশ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, ঠিক কি জানতে পারছো এই মামলা নিয়ে? দেখো, সেটা হচ্ছে যে নির্বাচনের আগেই কিন্তু দেখা যাচ্ছে পোলিং অফিসারদের নামের তালিকা হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে গিয়েছে এমনটাই অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনে পোলিং অফিসার কারা হবেন পূর্ব বর্ধমানে, বীরভূমে, সেই তথ্য কিন্তু হোয়াটসঅ্যাপে লিক হয়ে গিয়েছে। তাদের নাম এবং তাদের ফোন নাম্বার সহ সমস্ত তথ্য লিক হয়ে যাওয়া গেছে। এটা খুবই কিন্তু ইনসিকিউরিটি এবং নিরাপত্তাহীনতায় অভাব বোধ করছেন অনেকেই। সেই কারণে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে আজকে। একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা তিনি চেয়েছেন। দ্বিতীয়ত বলা হচ্ছে যে যে সংখ্যক বাহিনীর কথা বলা হচ্ছে সেই সংখ্যক বাহিনীকে এটা জেলার জন্য যথেষ্ট, এই দুটি বিষয়কে মাথায় রেখে কিন্তু এই মামলা করার অনুমতি চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট মামলা দায়ের অনুমতি দিয়েছে। সম্ভাবনা নেই যে চলতি সপ্তাহে শুক্রবারে এই মামলা শুনানির সম্ভাবনা আছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।